আজকে মুসলমান শাসকদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, এই কারণে নবীজির জন্য মায়া নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের মহব্বত যদি মুসলিম শাসকদের মাঝে থাকতো, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে টিকতে পারতো না, ঠিক কিনা বলেন? একমাত্র পৃথিবীর একজন রাষ্ট্রপ্রধান যিনি হচ্ছেন হাফেজ কোরআন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, সুলতান এরদোগান কোরআনে হাফেজ, কত সুন্দর কোরআন পড়ে, ঠিক কিনা বলেন? এই এরদোগান এত সুন্দর কোরআন পড়তে পারার কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আমার নবীর ব্যঙ্গচিত্র করার জন্য অনুমতি দিল, সৌদি আরবের রাষ্ট্রপ্রধান এই সাহস দেখাইতে পারে নাই, আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান এই সাহস দেখাতে পারে নাই, একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বললেন, ইমানুয়েল ম্যাক্রো তুমি একটা পাগল, তুমি মেন্টাল পেশেন্ট, তোমাকে মানসিক হাসপাতালে নেওয়া দরকার, এই কথাই বলে ক্ষান্ত হয় নাই, বলছে তোমরা যদি আমার নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ না করো তাহলে আমরা তোমাদের পণ্য বর্জন করবো, ঠিক কিনা বলেন? এক এরদোগানের ডাকে সারা পৃথিবীর মুসলমান সারা দিয়েছে, ঠিক কিনা?